মেসির পিএসজি যাওয়া ঠেকাতে আদালতে বার্সা। বার্সেলোনার সঙ্গে একুশ বছরের সম্পর্কের ইতি ঘটেছে লিওনেল মেসির। আনুষ্ঠানিক ঘোষণার পর গতকাল রোববার বার্সেলোনা ক্লাব প্রাঙ্গণে বিদায় বার্তাও দিয়েছেন মেসি। এবার তার নতুন ক্লাবে যোগ দেওয়ার পালা। আগে থেকে দৌড়ে থাকা পিএসজিতে মেসির যোগ দেওয়ার প্রায় চূড়ান্ত, তবে মেসি জানিয়েছিলেন সেটা শুধুই সম্ভাবনা, এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। এদিকে ইএসপিএন জানিয়েছে লিওনেল মেসির পিএসজিতে যাওয়া এক প্রকার নিশ্চিত। আজ সোমবার প্যারিসে হতে পারে মেসির স্বাস্থ্য পরীক্ষা, তবে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। স্প্যানিশ জনপ্রিয় পত্রিকা মার্কা বলছে মেসিকে পিএসজিতে যেতে দিতে চায় না বার্সেলোনা, যে কারণে দ্বারস্থ হয়েছে আদালতের। বার্সেলোনার পক্ষের আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান আদালতে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে বার্সেলোনার তুলনায় পিএসজির ফিনান্সিয়াল ফেয়ার প্লের অবস্থা আরও খারাপ। 2019-20 মৌসুমে তারা তাদের আয়ের 99% খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে, যেখানে বার্সেলোনা খরচ করেছে 54%। আদালতের অভিযোগে বার্সেলোনা বলেছে পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে। নতুন চুক্তিতে বেতন অর্ধেক করতেও রাজি ছিলেন মেসি, কিন্তু তেমন হলেও বার্সেলোনার আয়ের 110% ব্যয় করতে হতো খেলোয়াড়দের বেতনের পেছনে, তাই মেসিকে শেষ অবধি ছাড়তে হয়েছে বার্সেলোনার। এদিকে এবারে সিজনে ইতিমধ্যে সার্জিও রামোস, আশরাফ হাকিমি, উইনাইল ডম, দোন্নারুমাকে দলে ভিড়িয়েছে পিএসজি। এছাড়া নেইমার, এমবাপ্পে তো আগে থেকেই আছেন। তাদের বেতন দিয়ে আবার মেসিকে বেতন দিতে গিয়ে অবশ্যই পিএসজি ফিনান্সিয়াল ফেয়ার প্লে মানতে পারবে না। এখন দেখার বিষয় বার্সেলোনার এমন অভিযোগের পরেও পিএসজি লিওনেল মেসিকে দলে ফেরাতে পারে কি না। মারুফ হাসান, বিশাল, বাংলা 10।